নমস্কার বন্ধুরা আমি এইচকে এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমরা জানি যে রাজ্য সরকারের লক্ষ্মীর প্রকল্প হলো একটি উল্লেখযোগ্য প্রকল্প যে প্রকল্পের আওতায় রাজ্যের পঁচিশ থেকে ষাট বছরের এস সি এসটি মহিলারা পেয়ে যান প্রতি মাসে এক হাজার টাকা করে এবং বাকি মহিলারা পেয়ে যান প্রতি মাসে পাঁচশো টাকা করে এবং আগেরবার কিন্তু অনেকেই এই লক্ষ্মীর ভণ্ডার প্রকল্পে ফর্ম ফিল আপ করেছিলেন অনেকেই টাকা পাচ্ছেন আবার অনেকেই কিন্তু এখন অব্দি একটি টাকাও পাননি তো যারা এখন অব্দি একটি টাকা পাননি তো এবার কিন্তু তারা নতুনভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন তাছাড়া যাদের পঁচিশ বছর আগে পূর্ণ হয়নি এখন পঁচিশ বছর পূর্ণ হয়ে গেছে তারাও কিন্তু এবার নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফর্ম ফিল আপ করতে পারবেন তো কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা বানানো এবার কিন্তু নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম বের হয়েছে অর্থাৎ আগেরবার তিনটে পেজ ছিল এবার কিন্তু চারটে পেজ করা হয়েছে তো এই নতুন ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন কী কী ডকুমেন্ট

তো আপনারা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন লক্ষ্মীরভার প্রকল্পে দু হাজার বাইশের জন্য নতুন ফর্ম বের হয়ে গেছে এবং এর সঙ্গে কিন্তু একটা নতুন পেজও অ্যাড করা হয়েছে যেটা আপনাদেরকে দেখাবো তো এই ফর্মটা ডাউনলোডের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন কিংবা সব থেকে ভালো হবে আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই ফর্মটা কালেক্ট করুন তারপরে সেখানেই জমা দিন তো কী কী করতে হবে কোন কোন পয়েন্টে কী কী লিখতে হবে সবগুলোই কিন্তু এক এক করে আমরা দেখব তো এখানে ওপরের দিকে দেখতে পাচ্ছেন যিনি আবেদন করবেন যে মহিলা তার একটা রঙিন পাসপোর্ট সাইজের ফটো এখানে চিটিয়ে দিতে হবে আঠা দিয়ে তারপরে অ্যাপ্লিকেশন আইডি এটা কিন্তু আপনাদেরকে কিছু করতে হবে না দুয়ার সরকার ক্যাম্পে এখানে বসিয়ে দেবে তারপরে নিজে দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এখানেও আপনাদেরকে কিছু করতে হবে না দুয়ারে সরকার ক্যাম্প থেকে কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবে তো অবশ্যই আপনি যখন ফর্মটা নেবেন বা জমা দেবেন তখন কিন্তু দেখে নেবেন যে এই রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিয়েছে কিনা যদি রেজিস্ট্রেশন নাম্বারটা না থাকে তাহলে কিন্তু আপনার ফর্মটা গ্রাহ্য হবে না এবং আপনার ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে এরপরে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার তো আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা রয়েছে এখানে বসিয়ে দেবেন তো এখানে বলে রাখি যে যিনি আবেদন করছেন তার নামে যে কার্ডটা থাকতে হবে এর কোনো কিন্তু মানে নেই তিনি যে কার্ডের অন্তর্গত অর্থাৎ যে কার্ডে তার নাম রয়েছে সেই কার্ড নাম্বারটি এখানে বসালেও কোনো অসুবিধা নেই এরপরে আধার নাম্বারটি এখানে ভালোভাবে বসিয়ে দেবেন তার নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকে অ্যাপ্লিক্যান্স নেম তো যিনি আবেদন করছেন তার নামটা এখানে বসাতে হবে তো বলে রাখি সবগুলোই কিন্তু এখানে ইংরাজিতে বড়ো হাতে দেবেন তাহলে ভালো হবে তো এখানে ফার্স্ট নেম অর্থাৎ প্রথম নামটা এখানে বসিয়ে দেবেন তারপরে মিডিল নাম কিছু থাকলে এখানে বসিয়ে দেবেন তারপরে হচ্ছে যে টাইটেলটা বসিয়ে দেবেন বড় হাতে ইংরেজিতে বসাবেন তাহলে সুবিধা হবে এরপরে মোবাইল নাম্বারটা এখানে কিন্তু অবশ্যই দিয়ে রাখবেন তার কারণ কিন্তু এই মোবাইল নাম্বারে এস এম এস আসবে তাই জন্য কিন্তু মোবাইল নাম্বারটা ভালোভাবে আপনারা কেয়ারফুলি বসিয়ে দেবেন তার নিচে ইমেল আইডি থাকলে আপনারা বসিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ তো আপনার যে ডেট অফ বার্থ থাকবে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন তো তারপরে দেখতে পাচ্ছেন যে এজ তো আপনাদের বলে রাখি যে যেহেতু আপনারা দু হাজার বাইশ সালে জমা করছেন এই ফর্মটা তাই জন্য এক এক দু হাজার বাইশ সাল অনুসারে যে বয়সটা হবে সেটা কিন্তু এখানে দেবেন তো এক এক দু হাজার বাইশ যদি আপনার পঁচিশ বছর হয়ে থাকে তবেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তার থেকে কম হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না বয়সটা কিন্তু ক্যালকুলেট করা হবে এক এক দু এবং বাইশ ষাট বছরের ঊর্ধ্বে হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন এক এক দু হাজার একুশ লেখা রয়েছে কিন্তু আপনার নতুন ফর্মে লেখা থাকবে এক এক দু হাজার বাইশ তো এক এক দু হাজার বাইশ অনুসারে যে বয়সটা হবে সেটাই কিন্তু এখানে বসাবেন আবারও কিন্তু আপনাদেরকে বলে দিলাম এরপরে এখানে ফার্স্ট নেম ফাদার্স নেমে কিন্তু ফার্স্ট নেম দিতে হবে অর্থাৎ বাবার নাম এখানে কিন্তু শ্বশুরের নাম নয় বাবার নামের যে ফার্স্ট নেম রয়েছে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন তারপরে মিডিল নাম কিছু থাকলে এখানে বসিয়ে দেবেন তারপরে হচ্ছে পদবি যেটা রয়েছে এখানে বসিয়ে দেবেন তার নিচে মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম এখানে বসিয়ে দেবেন প্রথম নাম তারপরে মিডিল নাম দিয়ে দেবেন তারপরে এখানে লাস্ট নেম কিছু থাকলে সেটা দিয়ে দেবেন তারপরে হচ্ছে স্বামীর নাম এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে মিডিলে মিডিল নাম বসিয়ে দেবেন তারপরে হচ্ছে টাইটেল বসিয়ে দেবেন শেষে এরপরে চলে আসবেন নিচে কাস্ট অর্থাৎ আপনি যদি এস হয়ে থাকেন তাহলে এখানে টিকমার্ক দেবেন আর এসটি হয়ে থাকলে এখানে টিকমার্ক দেবেন আর যদি ও বা অন্যান্য কাস্টের হয়ে থাকেন জেনারেল হয়ে থাকেন তাহলে এখানে টিকমার্ক দিয়ে দেবেন আর যদি আপনি এসসি বা এস হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে এসসি বা এস সার্টিফিকেট নাম্বারটা আপনাকে অবশ্যই বসাতে হবে তা নাহলে কিন্তু আপনি এক হাজার টাকা করে মাসে পাবেন না পাঁচশো টাকা করেই পাবেন এরপরে কন্ট্যাক্ট ডিটেলস তো আপনার এখানে স্টেট অর্থাৎ রাজ্য ওয়েস্ট বেঙ্গল দেওয়াই রয়েছে তারপরে ডিস্ট্রিক্ট আপনার যে জেলার নাম সেটা কিন্তু আপনি এখানে ভালোভাবে বসিয়ে দেবেন তার নিচে পুলিশ স্টেশন অর্থাৎ থানা এখানে বসিয়ে দেবেন তার নিচে দেখতে পাচ্ছেন ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা রয়েছে এখানে বসিয়ে দেবেন তারপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম্বার এখানে বসিয়ে দেবেন তারপর নিচে ভিলেজ বা টাউন বা সিটি যেটা রয়েছে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন ভালো হবে তারপর এখানে হাউস নাম্বার বা বাড়ির নাম্বার যেটা হয় সেটা যদি থেকে থাকে কিছু তাহলে এখানে বসিয়ে দেবেন তারপরে হচ্ছে যে ডাকঘর অর্থাৎ পোস্ট অফিস এখানে লিখে দেবেন যেটা রয়েছে তারপরে পিন কোড এখানে বসিয়ে দেবেন নিচে এরপর নিচে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো আপনার ব্যাঙ্ক নেম অর্থাৎ যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু ভালোভাবে এখানে বসিয়ে দেবেন তার নিচে হচ্ছে ব্রাঞ্চের নাম অর্থাৎ যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চের নাম বসিয়ে দেবেন তার নিচে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দেবেন তার নিচে আইআইপি সি কোড যেটা রয়েছে ব্যাঙ্কের সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন তো এই ব্যাঙ্কের ডিটেলস কিন্তু ভালোভাবে আপনারা কেয়ারফুলি বসাবেন ভুল হলে কিন্তু টাকা নাও পেতে পারেন এরপরে দেখুন বলা আছে পাসপোর্ট মাপের রঙিন ফটো আপনি দিয়েছেন তাই জন্য এখানে টিকমার্ক দিয়ে দেবেন তারপরে স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড যেটা রয়েছে সেটা কিন্তু জেরক্স আপনাকে জমা দিতে হবে এখানে টিকমার্ক দিয়ে দেবেন তারপরে আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে এখানে টিকমার্ক দিয়ে দেবেন আর যদি আপনি এসসি বা এসটি হয়ে থাকেন তাহলে তার যে সার্টিফিকেট সেটার কিন্তু জেরক্স দিতে হবে এখানে টিকমার্ক দেবেন আর ব্যাংকের পাসবুকের জেরক্স কিন্তু আপনাকে দিতে হবে এখানে কিন্তু আপনি টিকমার্ক দিয়ে দেবেন আর অন্যান্য কিছু যদি ডকুমেন্টস দিয়ে থাকেন তাহলে এখানে টিকমার্ক দিয়ে দেবেন তো এই যে জেরক্সগুলো আপনারা দেবেন জেরক্সের কিন্তু নিচে আপনাকে সিগনেচার করতে হবে সিগনেচার না জানলে কিন্তু টিপসও দিয়ে দেবেন আপনারা এরপরে নিচে চলে আসবেন এরপরে ঘোষণাপত্র সেলফ ডিক্লারেশন এখানে কী করবেন যে ডেটে আপনারা জমা করছেন ফর্মটা এখানে ডেটটা লিখে দেবেন আর আপনারা এখানে সিগনেচার দিয়ে দেবেন অর্থাৎ যিনি জমা করছেন যিনি আবেদনকারী রয়েছেন যে মহিলা তার কিন্তু এখানে সিগনেচার করে দেবেন সিগনেচার না জানলে আঙুলের ছাপ দিয়ে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন নিচে অ্যাকনলেজমেন্ট রয়েছে তো এটা কিন্তু আপনাকে কেটে দিয়ে দেবে যখন আপনি জমা করবেন তো এখানে ইংরাজিতেও রয়েছে বাংলাতেও রয়েছে আপনি যে কোনো একটা ফিল আপ করবেন তো আই দেওয়া রয়েছে তারপরে আপনার নামটা লিখে দেবেন তারপরে আপনার এখানে বাবার নাম কিংবা স্বামীর নাম লিখে দেবেন আর যে ডেটে জমা করছেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন আর আপনি যদি বাংলাতে ফিল আপ করেন তাহলে এখানে বাংলাতে লিখে দেবেন এরপরে আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে নিচে যেখানে জমা করবেন সেই অফিসার কিন্তু এখানে সিল বা সিগনেচার সব কিছু কিন্তু এখানে করে দেবে তো বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন এখানে চার নাম্বার পেজ রয়েছে এটা কিন্তু নতুন অ্যাড করা হয়েছে এখানে কী রয়েছে আপনাদেরকে আমি বলে দিচ্ছি এখানে কিন্তু ইংরাজিতেও রয়েছে নিচে বাংলাতেও রয়েছে তো আপনাদের সুবিধার্থে আমি বাংলাতে বলে দিচ্ছি দেখুন এখানে কি বলা আছে যে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র অর্থাৎ আপনি যে আধারের সমস্ত ডিটেলস আপনি সাবমিট করছেন বা পারমিশন দিচ্ছেন তারই কিন্তু এটা প্রমাণীকরণ তো এখানে কী করতে হবে আপনার যে আধার নাম্বার রয়েছে এখানে আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তো এখানে কী রয়েছে যে আমি তারপরে এখানে আধার নাম্বার আপনার রয়েছে তারপরে এখানে বলা হচ্ছে যে এর ধারক নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে ইউআইডিআইয়ের সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নাম্বার নাম এবং আঙুলের ছাপ ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট আইরিস ব্যবহার করার সম্মতি দিচ্ছি অর্থাৎ দেখতে পাচ্ছেন যে এই যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে এগুলো যে আপনি সম্মতি দিচ্ছেন তারই কিন্তু এটা প্রমাণীকরণ তো এরপরে আপনি এখানে নিচে আপনার এখানে স্বাক্ষর করে দেবেন অর্থাৎ সই করে দেবেন আর তার নিচে আপনার এখানে নামটা লিখে দেবেন বা আপনি যদি স্বাক্ষর না করতে জানেন তাহলে এখানে কিন্তু টিপ ছাপ দিয়ে দেবেন এরপরে এখানে এই ফর্মটা এবং সমস্ত ডকুমেন্টস যেগুলো বললাম সেগুলো কিন্তু আপনারা যে দুয়ারে সরকার ক্যাম্প আপনাদের রয়েছে যে ডেটে হবে সেখানে গিয়ে কিন্তু আপনাদেরকে জমা করতে হবে এবং ফর্মটা জমা করার পরেই যখন তারা আপনার সমস্ত ডিটেলস তাদের সার্ভারে অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সার্ভারে যখন ডিটেলসগুলো সাবমিট করবে তখন কিন্তু আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি এস এম চলে আসবে এবং সেখানে লেখা থাকবে যে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি সাবমিট করা হয়েছে এরপরে যখন বিডিও লেফেল থেকে আপনার অ্যাপ্লিকেশানটি খতিয়ে দেখা হবে তারপরে অ্যাপ্রুভ করা তখন কিন্তু আপনার মোবাইল নাম্বারটিতে আরও একটা এস এম এস আসবে অর্থাৎ সেকেন্ড এস এম এস চলে আসবে এবং সেখানে বলা হবে যে আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং সেকেন্ড এস এম এস আসা মানে আপনি বুঝে যাবেন যে আপনি কিন্তু টাকা পেতে শুরু করবেন তারপরে কিন্তু যখন পরের যখন টাকা দেওয়া হবে পরের লটে তখন কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারের নিয়ম মাফিক অর্থাৎ এস সি পেয়ে যাবেন এক হাজার টাকা করে প্রতি মাসে এবং বাকি মহিলারা পেয়ে যাবেন প্রতি মাসে পাঁচশো টাকা করে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে